কৃষ্ণের বয়স তখন 5 বছর। মা যশোদার কাছে এসছে, মা যশোদা দধি মন্থন করছে, মায়ের কে মাকে জড়িয়ে ধরেছে, মা তো দাঁড়িয়ে আছে, ছোট্ট শিশু মাকে পা জড়িয়ে ধরেছে, দেখে মা যশোদার হৃদয়ে বাৎসল্য স্নেহে ভরে উঠল। এবং তখন সেই দধি মন্থন বন্ধ করে কৃষ্ণকে কোলে নিয়ে দুধ খাওয়াতে শুরু করলেন। এই যে মায়ের যে দুধ, এটা হচ্ছে স্নেহ, মায়ের স্নেহ রক্তকে দুধে পরিণত করে। আর এদের দেখো দুধই নেই বুকে আজকালকার মেয়ে মায়েদের, 5 বছর কি, হ্যাঁ 5 মাস পর্যন্ত বুকের দুধ থাকে না। তার মানে কি, এই বাৎসল্য স্নেহ নেই। ইন্দ্রিয় তৃপ্তির জন্য যৌন ক্রীড়ায় লিপ্ত হয়, আর সন্তান সন্ততির জন্মটা যেন অ্যাক্সিডেন্টালি ঘটনাক্রমে ঘটে যায়। সন্তান সন্ততির জন্য মিলন নয়, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, পুত্র উৎপাদনের জন্য মিলন নয়, ইন্দ্রিয় সুখের জন্য মিলন। আর তার ফলটা কি, তার ফলটা দুশ্চরিত্র সমস্ত ছেলে মেয়েদের জন্ম হচ্ছে। আমি এই কথাগুলি তোমাদের এই জন্য বলছি যাতে তোমরা সকলে আদর্শ পিতামাতা হয়ে আদর্শ সন্তান উৎপাদন করে এই পৃথিবীর কল্যাণ সাধন করতে পারো। তোমরা ভক্তির পথে এসেছ, হ্যাঁ এটাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ পথ, এবং এই পথে যারা থাকে তারাই হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি। সর্বই গুণস্তত্র সমাসতে সুরা, দেবতাদের সমস্ত গুণগুলি তাদের মধ্যে প্রকাশিত হয় যারা ভগবানের ভক্ত। যশাস্তি ভক্তির ভগবত অকিঞ্চনা, ভগবানের প্রতি যাদের অকিঞ্চন ভক্তি, নিঃস্বার্থ ভক্তি, ঐকান্তিক ভক্তি, তাদের মধ্যে দেবতাদের সমস্ত গুণগুলি প্রকাশিত হয়।